তখন আমাদের রেজাল্ট শূন্য থাকে কেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী 85% মেজরিটি পারসেন্ট নিয়ে আমাদের রেজাল্ট কেন শূন্য থাকবে সেটা হলো আপনাদের নিজস্ব ব্যক্তিগত কারণে নিজস্ব পদের কারণে নিজকে কত বড় নেতা হতে পারবেন জনাব আব্দুল ফারুক সাহেবের কাছে কে করব কত বড় নেতা শাসতে পারবেন মাহবুবুল খোকনের কাছে কে কত বড় নেতা শাসতে পারবেন জনাব বরকতুল্লাহ বুলু সাহেবের কাছে আপনাদের ইউনিয়ন পর্যায়ে থানা পর্যায়ে এই আপনাদের কারণে আমরা ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে আমরা মেম্বার পাই না কেন পাবো না তাই আমরা এই এই ইয়ে থেকে বেরিয়ে আসে সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সবাইকে এক সাদাত তলে বসে একমতে সকল বড় ভাই একসাথে আসি আমাদেরকে একটা দিক দিশনা দিবেন আগামীতে আমরা আপনাদের দিক দিশনা মতো চলব আপনারা যদি আমাদেরকে সঠিক দিক দিশনা না দিতে পারেন তাহলে আমরা ছোটবেলা ভুল পথে হাঁটব তাহলে আমরা আশা করব আপনাদের থেকে আমরা ভালো একটা রেজাল্ট পাবো কোনো দ্বন্দ্ব নয় কোনো দ্বিধা নয় কোনো বড় ভাই নয় কোনো ছোট ভাই নয় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশ নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হক তার অন্য রহমান তারেক রহমান জিন্দাবাদ।